আমাদের ঘর, যেটার নাম অ্যাকচুয়ালি এই লিচুবাড়ি কটেজে, ইকো কটেজের আর কি নাম হচ্ছে, এই কটেজটার হচ্ছে দোয়েল, বাট আমরা দিয়েছি হচ্ছে আমাদের বাড়ি, যদিও আর কি পারমিশন নিয়ে দিছি। সো এটার ভিউ হচ্ছে এখান থেকে ওই যে, আরেকটা এরকম ঘর কুড়ে ঘর আছে, এটা হচ্ছে এইটা, এটা একটু বড়, ডাবল বেডের, ওটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ডাবল। এই আমাদের জন্য অবশ্য ওইটাই পারফেক্ট ছিল, বাট এটা একটু, ওটা থেকে এটা একটু সুন্দর, এবং কি ভিতরেও সুন্দর প্লাস বাহিরেও সুন্দর। আর বারবিকিউ করার জন্য, ওই যে বারবিকিউ, আর ওটা হচ্ছে আমাদের দোলনা, আর এটা হচ্ছে এই পাশের দোলনা। বাট আমাদের ওই সাইডটা একটু হিল নেওয়া যায় না, একটু ইউনিক টাইপের গ্রাম্য পরিবেশ যে আমাদেরটা, যেমন সামনে থেকে কি, সামনে থেকে তো দেখছি যে বারবিকিউ করার জন্য এখানে বারবিকিউ করার সুব্যবস্থা, রাস্তা হচ্ছে দুইটা, ওদিক দিয়েও আসা যায় এদিক দিয়েও আসা যায়। দেখি এখানকার ভাইয়া যে ম্যানেজার, যে উনি হচ্ছে খুবই আন্তরিক, বলতে না বলতে ভাইয়া এসে পড়ছে, ভাই আপনার হায়াত আছে আল্লাহর, সত্যি কথা আপনার হাত আছে, আমি মাত্র ভিডিওতে বলতেছিলাম যে অমাই ভাইয়ের কাছে যাচ্ছি আর কি, যাবো এদিক দিয়ে, কিন্তু আপনি এদিক দিয়ে এসে পড়ছেন। ভাই কিছু বলবেন আর কি, আমার ছোটখাটো কিছু অডিয়েন্স আছে, আমি অবশ্যই আপনাদের এই লুকটা এটা নিছি। সর্বপ্রথম আপনার অডিয়েন্সকেই ধন্যবাদ দিতে চাই, আর আপনার অডিয়েন্সকে বলতে চাই যেটা, যে মেসেজটা দিতে চাই সেটা হলো, শ্রীমঙ্গলে আসলে যদি, না আমার এখানেই যে আসতে হবে এরকম না, ভালো কোনো জায়গায় যদি আপনারা যেতে পারেন সেটা তো বেস্ট। তবে এটা ইউনিক একটা স্পেস, আমাদের এখানে মাটির ঘর আছে, ছনের ঘর আছে, আপনারা যারা চাইবেন আমাদের এখানে আসে থাকতে পারেন। আবার বিল্ডিংও আছে, বিল্ডিংও, হ্যাঁ সবার বিল্ডিং কথা বিবেচনা করে যাদের এসি রুম দরকার, বিল্ডিং এ এসি আছে, তারা এসি রুমে এসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আর কি, আর কিছু বলার নেই আসলে। থ্যাংক ইউ ভাই, খুবই অমায়িক একজন মানুষ, খুব মজার মানুষ, আপনি যে ভালো বলছিলেন। ওকে, আর হচ্ছে আর এটা হচ্ছে গাছটা দেখাচ্ছি, গাছটা রে ভাই। আমি দেখছি ওই যে তুমি ওখানে চলো, ওখানে একটু বসো, তারপর হচ্ছে গ্রামের একটা লিংস, মাগরিবের আজান দিচ্ছে, চলে দাও, এখানে কাজ একটু বাকি আছে, এই যে এখানে করতেছে করতেছে, দ্যাট মিনস কাজ করতেছে। দিস ইজ দ্য ভিউ, এটা হচ্ছে একটা কাজ করতেছে, এদিক দিয়ে নামা যায়, ওয়ান কাইন্ড অফ হিল ট্র্যাক বলা চলে, যে এখানকার রাস্তা হচ্ছে এখান থেকে পাহাড়ে, অবশ্য পাহাড়ের উপর এটা, দেন এখান থেকে এখানে নিচে আস্তে 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 যে গাড়ি যাচ্ছে। তো আমার, আমরাও মেইনলি বেসিক্যালি এই সাইড দিয়ে আসছি, আর হচ্ছে কেউ যদি আসতে চায়, সরাসরি কথা বলতে চায়, তাহলে এখান থেকে বেসিক্যালি একটা রাস্তা সিঁড়ি করা আছে, ওই যে মেইন গেট এদিক দিয়ে, সেটা পাশ করে এই পাশে এসে পড়বে,
আর এদিক দিয়ে আমি একটু অবশ্য আমার এখানে আসা হয় নাই, এদিক দিয়ে অবশ্য যাওয়া হয় নাই। বেসিক্যালি এখানে আসছি গেছি আর ঘোরাও হয় নাই তেমন একটা। দেন এখান দিয়ে এন্ট্রি রিসেপশন, এখানে নাইট গার্ড রাত্রিবেলা থাকে। এই যে নাইট গার্ডের রুম, এটা হচ্ছে রিসেপশন। অ্যান্ড এইখান দিয়ে যেতে 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 সবচেয়ে এখানের মধ্যে একটা কথা বলে রাখা ভালো, এইটাই বলে রাখা ভালো যে সেটা হচ্ছে যে এখানে কোনো আর কি সেফটি 100% সেফটি আমি পাইছি অ্যাটলিস্ট, এবং কি অন্যান্য যারা আছে তারাও পাইছে। সো সেফটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, 100% সেফটি পাবেন। কারণ এখানে গাছের কোন কোনায় চিপায় চাপায় আনাচে কানাচে সিসি ক্যামেরা অবশ্যই আছে, এবং কি দেখতে পাচ্ছেন আমি আমার চোখে অলরেডি একটা ধরা পড়ে গেছে, এই যে একটা সিসি ক্যামেরা এই গাছটার এখানে, এই যে দেন এখানে বাউন্ডারি করা বেড়া দেওয়া আছে। দেন এই যে আমি কিন্তু উপর থেকে ঘুরে দেন নিচে নামলাম, এই সামনে একজন পথহারা নারী দাঁড়া আছে। এই যে এটা হচ্ছে আমাদের আর কি আমাদের বাড়ি, যার নাম হচ্ছে দোয়েল। আমার বাইকটা আমি এখানেই রাখি, এটা হচ্ছে দোল 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 নেই। সো মাঝে মাঝে ফিল করতে হলে, চিল করতে হলে একটু খুঁজতে হয় আনকমন জায়গা, বুঝছেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে ওই টাকা দিয়ে একটু নাম করা রিসোর্টে থাকলেই চলে না, খুঁজতে হয় ইউনিক কিছু, এটাই হচ্ছে কথা। আমি রিকমেন্ড করবো যে দেখেন, এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও টিডিও না, কিন্তু ভালো লাগছে দেড়শো বলতেছি, কারণ এখান দিয়ে আরও কটেজ করবে ভবিষ্যতে। এটা হচ্ছে পুকুর, সো পুকুরে যাওয়া হয় নাই কারণ আমি তো এমনিও সাঁতার পারি না। সো আমাকে কালকে রাতে আব্দুল্লাহ বললো যে আমি ভূতকে রাতে 11টা বাজে আমি বলতেছি আমি একটু ধোল না খাবো। আব্দুল্লাহ বলছে অন্ধকার তো একটু, আব্দুল্লাহ বলতেছে আপনি যদি ইচ্ছা করেন স্যার আপনি এখানেও বসতে পারেন অন্ধকারের মধ্যে, বাট আমি এখানে বসতে রাজি ছিলাম না। এটা হচ্ছে পুকুর, যদিও কাজটা সম্পূর্ণ হয় নাই। আশা করি ভবিষ্যতে প্রায় আই তো আফটার 2-3 মান্থ এর মধ্যে এখানে ও হয়ে যাবে একটা ঘর, ভিপি অবশ্য এরকম আর কি করে ঘরের মতোই উপরে হয়ে যাবে। আর পুকুরটাও কাজটা এখনো বাকি আছে পুকুরে। ফিল ভাবছে আসছি বুঝছেন, একটু পরিবেশটা একটু অন্যরকম পরিবেশ।